আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মহিদুল আলম আপনাদের সামনে আবার বরাবরের মতন হাজির হলাম বাংলায় রাশিয়ান ভাষা শিক্ষা পর্ব 34 তম। এ পর্বে আমি একটি ডায়লগ নিয়ে আলোচনা করব, একটা রাশিয়ান মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়, সেই একটা একটা রাশিয়ান মেয়ে একটা ছেলে, বাঙালি ছেলে বা অন্য যে কোনো ছেলের সাথে কিভাবে কথা বলে, আপনাদের সাথে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। বা অথবা একটা রাশিয়ান মেয়েকে আপনি কিভাবে প্রেমের প্রস্তাব দেবেন, বা সেভাবে সে কি ইগনোর করবে নাকি অ্যাকসেপ্ট করবে, সেই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আজকে যে ডায়লগটা উপস্থাপন করবো। তো বিকজ আজকে ডায়লগটাকে দুইটা অংশে, দুইটা অংশে বিভক্ত করছি। প্রথম অংশ আপনাদের সামনে আলোচনা করব, শুধু ডায়লগটা প্রথম অংশ আলোচনা করবো। দ্বিতীয় অংশে এই ডায়লগটাকে মার্ক করে করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে বুঝতে আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয়। তো ভিউয়ার্স, আপনি যদি আমার মহিদুল আলম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো চলুন ডায়লগে যাওয়া যাক। অ্যালেক্স, অ্যালেক্স ইরাকে বলতেছে, প্রিভিয়েত ইরা, হ্যালো ইরা। ইরা বলতেছে, প্রিভিয়েত অ্যালেক্স কাক দিলা, হাই অ্যালেক্স, কেমন আছো? অ্যালেক্স বলতেছে, খারাশো আওয়তি বিয়া, ভালো, তোমার খবর কি? ইরা বলল, ইয়া তোষে খারাশো, আমিও ভালো আছি। অ্যালেক্স বলল, সিবুত না তি ভিগলে দিস উচিন প্রিক্রাস না, তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। ইরা বলল, ইস্পাশিবা, ধন্যবাদ। অ্যালেক্স বলল, দাব্র পর্যালোবাদ, স্বাগত। অ্যালেক্স বলল, ইয়া খাচু তিবিয়ে ইষ্ট নিবুত ইষ্কাজাত, আমি তোমাকে কিছু বলতে চাই। ইরা বলল, নার্বাল ন ইষ্কাজি, ঠিক আছে বলুন। অ্যালেক্স বলল, ইয়া লিউব লিউব তিবিয়া, আমি তোমায় ভালোবাসি। ইরা বলল, নো ইয়ানি লিউব লিউ তিবিয়া, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। অ্যালেক্স বলল, পশ্চিমত্তি নি লিউবিস মিনিয়া, কেন তুমি আমাকে ভালোবাসো না? ইরা বলল, প্রস্ত তিমই দ্রোগ জানা এত ইয়ানি মোগ লিউব লিউ তিবিয়া, তুমি শুধু আমার বন্ধু, এর জন্য আমি তোমাকে ভালোবাসতে পারি না। অ্যালেক্স বলল, নো ইয়ানি দেশ ভীতি এল না লিউব লিউ তিবিয়া, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি। ইরা বলল, পাঁচিমতি নি পনিমায়েস প্রস্তুতিময়ী দ্রোগ, কেন বুঝতে পারছো না তুমি শুধু আমার বন্ধু? অ্যালেক্স বলল, নিয়ত ইয়ানি খাসু ইস্ত নিবুত পনিমায়ু পদম ইস্ত ইয়া উচিন লিউব লিউ তিবিয়া, না আমি কিছু বুঝতে চাই না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। ইরা বলল, নিয়ত এত নিভাস মশন পতমিষ্ট ইয়া লিউব লিউ কভত ইশিও, না এটা অসম্ভব, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। অ্যালেক্স বলল, তিন দিস ভিতিয়ান না লিউবিস কভত ইশিও, তুমি কি সত্যি অন্য কাউকে ভালোবাসো? তখন ইরা বলল, দা ইয়া দিস ভিতিয়ান না লিউব লিউ কভত ইশিও, তিন নিকাকদা নিষ্কা জিয়েস মিনিয়ে ইস্তো লিউবিস মিনিয়া ইয়া নাদিয়োস তি পনিমায়েস, হ্যাঁ আমি সত্যি অন্য কাউকে ভালোবাসি, তুমি আমাকে কখনো বলবে না যে তুমি আমাকে ভালোবাসো, আমি আশা করি তুমি বুঝতে পেরেছ। অ্যালেক্স তখন বলল, খারাস ইয়া নিকাক দা নি রাসকার্যু তি বিয়েও লিউভি দাস বিদানিয়া, ঠিক আছে আমি তোমাকে কখনোই ভালোবাসার কথা বলবো না, বিদায়। এরা বলল, দাস বিদানিয়া, বিদায়। তো ভিউয়ার্স, আপনারা ডায়লগটি দেখলেন, মূল যে ডায়লগ এই ডায়লগটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন এই ডায়লগটিকে আমি আপনাদের সামনে মার্ক করে করে বোঝাবো, যাতে আপনাদের কোনো প্রকার বুঝতে অসুবিধা না হয়। তার আগে বলে নেই, আপনি অনেকেই ইউটিউবে কমেন্ট করে যে ভাই আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে, আপনার সাথে একটু কথা বলতে চাই, তো সেজন্য আমি স্ক্রিনের উপর আমার নাম্বার দিয়ে দিচ্ছি এবং ভিডিওর মধ্যে বিভিন্ন জায়গাতে আমার নাম্বারটা সেট করে রাখছি, যাতে আপনাদের আমাদের কাছে ফোন দিয়ে যোগাযোগ করতে সুবিধা হয়। তো আমি কেমনভাবে ভিডিও তৈরি করি বা আমি কেমনভাবে বুঝাই, অবশ্যই আপনারা এ বিষয়ে অবগত আছেন যদি আমার প্রত্যেকটা ভিডিও নিয়মিত দেখে থাকেন। তো যারা রাশিয়ান ভাষা আরও ভালোভাবে শিখতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমার নাম্বারটা দিয়ে দিয়েছে, অনেকে আমার যেহেতু আমার নাম্বারটা চেয়েছে তাই আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে নেই, আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা সব থেকে ভালো হয় আমার কাছে
সরাসরি ফোন না করে যদি হোয়াটসঅ্যাপ একটা অ্যাকাউন্ট ওপেন করে আমার সাথে মেসেজের মাধ্যমে কথা বলবেন, এটাই সব থেকে বেটার হবে। তারপরেও ডাইরেক্ট আমার কাছে ফোন করতে পারবেন যে কোনো হেল্পের জন্য। তো ভিউয়ার্স, পরবর্তী যে পার্ট, দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি যে আমি আপনাদের সামনে মার্ক করে করে বোঝাবো, এখন সেই সেই ভিডিওতে যাই, চলেন ভিডিওটি দেখা যাক। অ্যালেক্স বলল, প্রিভিয়েত ইরা, হ্যালো ইরা, ইজ এ প্রিভিয়েত, প্রিভিয়েত মানে হ্যালো অথবা হাই। অ্যাকচুয়ালি হ্যালো এর রাশিয়ান শব্দ হচ্ছে ইজদ্রাস্তুইতে, ইজদ্রাস্তুইতে, ইজদ্রাস্তুইতে মানে হ্যালো, আর প্রিভিয়েত মানে হাই। কিন্তু প্রিভিয়েত মানে হাই হ্যালো দুটাই বোঝায়, কিন্তু ইজদ্রাস্তুইতে মানে শুধু হ্যালো বোঝায়, আর প্রিভিয়েত মানে হাই হ্যালো দুটাই বোঝায়। ইরা বলল, প্রিভিয়েত অ্যালেক্স, কাক দিলা, হাই অ্যালেক্স, কেমন আছো? এই যে কাক দিলা, কাক দিলা মানে কেমন আছো। অ্যালেক্স বলল, খারাশো আউ তিবিয়া, তার মানে অ্যালেক্স ইরা ইরার প্রশ্নের উত্তর দিচ্ছে, খারাশো আউ তিবিয়া, খারাশো মানে ভালো, আউ তিবিয়া তোমার খবর কি, আউ তিবিয়া মানে তুমি কেমন আছো বা তোমার খবর কি, আউ তিবিয়া মানে তুমি কেমন আছো বা তোমার খবর কি, খারাশো মানে ভালো। তখন ইরা বলল, ইয়া তোর যে খারাশো, ইয়া তোর যে খারাশো মানে আমিও ভালো আছি। যখন অ্যালেক্স বলল যে তোমার খবর কি, সেই সাথে ইরা প্রশ্নের উত্তর দিল যে আমিও ভালো আছি, ইয়া তোর যে খারাশ, আমিও ভালো আছি। এই যে তোর যে, ইয়া মানে আমি, ইয়ার সাথে যখন তোর যে মানে ইয়ার পরে যখন তোর যে শব্দটা বসছে, তখন কিন্তু আমিও মানে আমি জোর দিয়েছে, আমিও ভালো আছি। তারপর অ্যালেক্স বলল যে, অ্যালেক্স ইরাকে বলতেছে, শিভুদ না তি ভিগ্লিয়াদিস উচিন প্রিক্রাস না, শিভুদ না তি ভিগ্লিয়াদিস উচিন প্রিক্রাস না, তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে, তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। শিভদ না, শিভদ না মানে আজ, তি মানে তুমি বা তোমাকে, ভিগ্লিয়াদিস, ভিগ্লিয়াদিস মানে দেখাচ্ছে, ভিগ্লিয়াদিস মানে দেখাচ্ছে, উচিন মানে খুব, উচিন মানে খুব, প্রিকাস না, প্রিকাস না মানে সুন্দর বা চমৎকার, ইংরেজিতে বলে না এক্সিলেন্ট, এই এক্সিলেন্টের রাশিয়ান শব্দ হচ্ছে প্রিক্রাসনা, প্রিক্রাসনা মানে সুন্দর। তাহলে শিবদনা তেই ভিগ্লাদেশ ওচিন প্রিক্রাসনা, তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। এরকম যখন এই কথা বলল, এই কথা যখন একজন ছেলে একজন মেয়েকে বলবে, অবশ্যই সেই মেয়েটা খুশি হয়ে তাকে ধন্যবাদ দেবে, সচরাচর সেজন্য ইরাও অ্যালেক্সকে ধন্যবাদ দিল। ইস্পাশিবা, ইস্পাশিবা মানে ধন্যবাদ, ইস্পাশিবা মানে ধন্যবাদ। তো ইরা যখন অ্যালেক্সকে ধন্যবাদ দিল, তখন অ্যালেক্স মানে আমরা যখন একজন আরেকজনকে ইংরেজিতে থ্যাংক ইউ বলি, তখন কিন্তু আরেকজন বলে যে ওয়েলকাম, সেই যে ওয়েলকাম মানে কি স্বাগত। তো অ্যালেক্সও তখন বলল, দাব্রো পাজালোভাত, দাব্রো পাজালোভাত, দাব্রো পাজালোভাত মানে কি স্বাগত, দাব্রো পাজালোভাত মানে স্বাগত। অ্যালেক্স ঘুরে উঠে আবার বলল যে, ইয়া খাচু তিবিয়ে ইস্ত নিবদ ইস্কাজাত, আমি তোমাকে কিছু বলতে চাই, আমি তোমাকে কিছু বলতে চাই। ইয়া খাচু, খাচু মানে কি চাওয়া, ইয়া মানে আমি, তিবিয়া তিবিয়ে, তিবিয়া মানে তোমাকে, ইয়া খাচু তিবিয়ে, তিবিয়া মানে তোমাকে, আমি তোমাকে, এই যে খাচু মানে চাই, ইষ্ট নিবুত, ইষ্ট নিবুত মানে কিছু, ইষ্ট নিবুত মানে কিছু, কয়েস্ত মানে কিছু, ইষ্টত্ব মানে কিছু, কাকই তো মানে কিছু। তো এই যেগুলো বললাম এই সবগুলোর মানে কিন্তু কিছু। তো ইস, ইয়া খাচু তিবিয়ে ইস্ত নিবুত ইস্কাজাত, আমি তোমাকে কিছু বলতে চাই, ইস্কাজাত, ইস্কাজাত মানে বলা। তখন ইরা বলল, নর্মাল লো ইস্কাজি, ঠিক আছে বলুন, নর্মাল লো মানে কি ঠিক আছে, নর্মাল লো মানে ঠিক আছে, নর্মাল লো মানে ঠিক আছে। আরেকটা কথা বলেন, যে খারাশো, খারাশো মানে ভালো, খারাশোর আরেকটা মানেও আছে, সেটা হলো ঠিক আছে বা ঠিক আছে, ঠিক। তাহলে নর্মাল লো মানে ঠিক আছে বা নর্মাল লো বলে ওকে, নর্মাল লো মানে কি ঠিক আছে, ইস্কাজি, ইস্কাজি মানে বলুন। তখন অ্যালেক্স বলল, ইয়া লিউবলিউ তিবিয়া, আমি তোমায় ভালোবাসি, ইয়া লিউবলিউ তিবিয়া, আমি তোমায় ভালোবাসি। তো ইরা এই কথা শোনার পরে চমকে উঠল, চমকে উঠে অ্যালেক্সকে ইরা বলল, নো ইয়া নি লিউবলিউ তিবিয়া, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। এই যে নো, নো শব্দটার অর্থ হচ্ছে কিন্তু, ইয়া নি, নি মানে না, আর লিউবলিউ, লিউবলিউ মানে ভালোবাসা, ইয়া নো ইয়া নি লিউবলিউ তিবিয়া, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তখন অ্যালেক্স বলল, যখন ইরা বললো আমি তোমাকে ভালোবাসি না, ইরার এই কথা শোনার পরে
অ্যালেক্সের মন খারাপ হয়ে গেল। মন খারাপ হওয়ার পরে অ্যালেক্স তখন ইরাকে বললো, কেন তুমি আমাকে ভালোবাসো না? সাধারণত একটা ছেলে তখন একটা মেয়েকে কোনো অফার দেবে, সেই মেয়েটা যদি বলে আমি তোমাকে ভালোবাসি না, ছেলেটা কিন্তু অবশ্যই বলবে যে কেন তুমি আমাকে ভালোবাসো না। ঠিক সেভাবে অ্যালেক্সও ইরাকে বলল যে কেন তুমি আমাকে ভালোবাসো না। পাঁচিমো তিন নি লিউবিশ মিনিয়া, পাঁচিমো এই যে পাঁচিমো মানে কেন, তি মানে তুমি, নি মানে না, আর লিউবিশ মানে ভালোবাসা, মিনিয়া মানে আমাকে। পাঁচিমোতি নি লিউবিশ মিনিয়া, তুমি আমাকে কেন তুমি আমাকে ভালোবাসো না। এই যে একটা জিনিস দেখেন যে এই যে লিউবিশ, লিউবিশ মানে, লিউবিশ মানে যখন এটা কিন্তু ইরাকে বোঝাচ্ছে, ইরাকে বলতেছে যে তুমি আমাকে ভালোবাসো না কেন। আর এই যে লিউবলিউ, লিউবলিউ মানে নিজে, যখন ইয়া হবে তখন লিউবলিউ, আর যখন তি হবে তখন কি হবে লিউবিশ। ইয়া যখন হবে তখন লিউবলিউ, আর তি যখন হবে লিউবিশ। তো ইরা অ্যালেক্সের প্রশ্নের উত্তর দিচ্ছে, প্রস্ত তি মই দ্রুর জানায় এত ইয়ানি মোহ লিউবলিউ তি দিয়া, তুমি শুধু আমার বন্ধু এর জন্য আমি তোমাকে ভালোবাসতে পারি না। প্রস্থ, প্রস্থ মানে শুধু, প্রস্থ মানে শুধু। তাহলে তি মানে তুমি, মই মানে আমার, আর ধ্রুব মানে বন্ধু। প্রস্থ মানে শুধু, তি মানে তুমি, মই মানে আমার, আর ধ্রুব মানে বন্ধু। তাহলে প্রস্থ তি মই ধ্রুব, তুমি শুধু আমার বন্ধু। জানা এত, জানা এত এটার মানে হচ্ছে এর জন্য, জানা এত এটার মানে হচ্ছে এর জন্য। ইয়ানি মোগ, মোগ মানে পারা, ইয়ানি মোগো লিউবলিউ তিবিয়া, এর জন্য আমি তোমাকে ভালোবাসতে পারি না। তো ইরার এই কথা শোনার পর এলেক্স বলল, ন ইয়া দেশ ভিতিয়াল না লিউবলিউ তিবিয়া, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি। তো এলেক্স এ কথা বলল যে আমি তোমাকে সত্যি ভালোবাসি, নো ন মানে কিন্তু, ইয়া মানে আমি, দেশ ভিতিয়াল না, দেশ ভিতিয়াল না মানে সত্যি। দেশ ভিতিয়াল না নিয়ে আমি এর আগের যে ডায়লগটা সেই ডায়লগটাতে আলোচনা করেছি বাংলায় রাশিয়ান ভাষা শিক্ষা পর্ব 33। নো ইয়া দেশ ভিতিয়াল না, না কিন্তু আমি সত্যি লিউবলিউ মানে ভালোবাসি, তিবিয়া মানে তোমাকে, কিন্তু আমি সত্যি, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি। ইরা বলল, পাঁচে মতে নি পনিমাইশ, কেন বুঝতে পারছো না? প্রস্তুতি মই দ্রুক, তুমি শুধু আমার বন্ধু। পাঁচিমোতে নি পলিমায়েশ, কেন বুঝতে পারছো না? এই যে পাঁচিমো মানে কেন, তি মানে তুমি, নি মানে না, পলিমায়েশ, পলিমায়েশ যেহেতু এখানে তি বসে এজন্য এটাকে এখানে পলিমায়েশ হবে। পাঁচিমোতে নি পলিমায়েশ, কেন বুঝতে পারছো না? প্রস্তুতি মই দ্রুক, তুমি শুধু আমার বন্ধু। ইরার এই কথা শোনার পর অ্যালেক্সের মন আবার খারাপ হয়ে গেল। অ্যালেক্স তখন আর বললো, নিয়ত ইয়ানি খাঁচু ইস্তু নিবুত পলিমায়ন, না আমি কিছু বুঝতে চাই না। নিয়ত, নিয়ত মানে না, ইয়া মানে আমি, নিয়ে মানে না, খাচু মানে চাওয়া, ইষ্ট নিবোধ, ইষ্ট নিবোধ মানে কি কিছু, আর পনিমায়ু, পনিমানিময় চাওয়া, এই যে ইয়া যেহেতু এখানে ইয়া আসে এর জন্য এখানে কি পনিমায়ু হচ্ছে। তাহলে নিয়ত ইয়া নি খাচু ইষ্ট নিবোধ পনিমায়ু, না আমি কিছু বুঝতে চাই না। প্রথমিষ্ট কারণ, প্রথমিষ্ট মানে কি, প্রথমিষ্ট মানে কারণ, প্রথমিষ্ট ইয়া অচিন লিবলিউ তিবিয়া, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এই যে এখানে অচিন দেখতেছেন, অচিন মানে এর আগে আমি আপনাদেরকে বলেছি যে খুব, তো দেখেন দেখেন এখানে অনেক, অনেক বলতে বলছি, অনেক বলতে কিন্তু এটা বোঝায় নাই যে প্রচুর, অনেক প্রচুর খুব, এখানে খুব, খুব বুঝাইছে আমি তোমাকে খুব ভালোবাসি, এটা না দিয়ে আমি লিখে দিয়েছি আমি তোমাকে অনেক ভালোবাসি। ইয়া অচিন লিউবলিউ তিবিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন ইরা বলল, নিয়ত এত নি ভাসমশন, না এটা অসম্ভব। অ্যালেক্সের ওই কথাটা শোনার পরে ইরা বলল, না এটা অসম্ভব, নিয়ত এত নি ভাসমশন, প্রথমিষ্ট ইয়া লিউবলিউ কভত ইশিও, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। প্রথমিষ্ট মানে কি, কারণ, ইয়া মানে আমি, লিউবলিউ মানে যেহেতু এখানে ইয়া আছে এর জন্য এখানে লিউবলিউ হয়েছে। ইয়া লিউবলিউ কভত, কভত মানে কাউকে, কভত মানে কি কাউকে, আর কভ শুধু সব, কভ মানে কাকে, কভ শুধু কভ মানে কাকে, যেহেতু এখানে কভর পরে ত আছে কভত, এর জন্য এখানে কাউকে, আর ইসিও, ইসিও মানে অন্য, ইসিও মানে অন্য। তাহলে নিয়ে এত নি ভাসমশন, না এটা অসম্ভব, প্রথমে ইস্ত, কারণ ইয়া লিউবলিউ কভত ইয়েশিও, আমি অন্য কাউকে ভালোবাসি। ইরার এই কথা শোনার পর এলেক্সের মন খারাপ হয়ে গেল। তখন এলেক্স বিশ্বাসই করতেছে না
বিশ্বের যেহেতু করতে পারছে না, এর জন্য অ্যালেক্স ইরাকে প্রশ্ন করলো, বলল যে তুই দেশ ভিত্তিয়ান না লিউবিশ কভতইয়েসিও, তুমি কি সত্যি অন্য কাউকে ভালোবাসো? তুই দেশ ভিত্তিয়ান না, দেশ ভিত্তিয়ান না মানে কি সত্যি বা আসলে, তুই দেশ ভিত্তিয়ান না লিউবিশ, তুমি সত্যিই ভালোবাসো কভত ইসিও অন্য কাউকে? তো অ্যালেক্সের এই কথা শোনার পরে ইরা বলল, দা হ্যাঁ ইয়া দেশ ভিত্তিয়ান না লিউব লিউ কভত ইসিও, হ্যাঁ দা মানে কি হ্যাঁ হ্যাঁ আমি সত্যি অন্য কাউকে ভালোবাসি। তুই নিকাগদা নি ইস্কাজিয়াস মিনিয়ে, তুই নিকাগদা নি ইস্কাজিয়াস মিনিয়ে ইস্তো লিউবিস মিনিয়া, তুমি আমাকে কখনো বলবে না যে তুমি আমাকে ভালোবাসো। এটা ইস্তো, ইস্তো প্রশ্নের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু ইস্তো যখন দুই সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত বসবে তখন সেটা আর প্রশ্ন হবে না। সেটা এই যে আমরা যে অনেক সময় কথার ক্ষেত্রে বলি না যে তুমি আমাকে কখনো বলবে না যে, এই যে যে, এই যে দুই সেন্টেন্সের মাঝখানে যে কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়েছে, তো এই যে কথাটার রাশিয়ান শব্দ হচ্ছে ইস্তো, ইস্তো লিওবিশ মিনিয়া, যে তুমি আমাকে ভালোবাসো। ইয়া নাদিওস, আমি আশা করি তেই পানিমায়েস, তুমি বুঝতে পেরেছো। ইয়া নাদিওস, নাদিওস মানে কি আশা করা, ইয়া নাদিওস আমি আশা করি তেই পানিমায়েস, তুমি বুঝতে পেরেছো। তো ইরায়ের কথা শুনে তখন অ্যালেক্স বলল, খারাশ ইয়া নিকাগদানি রাসকার্য তিবিয়া লিউ ভিম লিউ ভি দা সিবিদানিয়া, খারাশ ঠিক আছে ইয়া নিকাগদানি রাসকার্য তিবিয়া লিউ ভিম, আমি তোমাকে কখনোই ভালোবাসার কথা বলবো না, দা সিবেদানিয়া বিদায়। অ্যালেক্সের মন খুবই খারাপ হয়ে গেল, যার কারণে অ্যালেক্স ইরাকে বলল, খারাপ ঠিক আছে ইয়া নিকাগদানি রাসকার্য তিবিয়া অ লিউ ভি, ঠিক আছে আমি তোমাকে কখনোই ভালোবাসার কথা বলবো না, দা সিবেদানিয়া বিদায়। ইরাও বলল, দা সিবেদানিয়া বিদায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, যাদের রাশিয়ান ভাষা আরও ভালোভাবে শিখতে ইচ্ছা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, বিশেষ করে আপনারা এই একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আমার সাথে মেসেজের মাধ্যমে কথা বলবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।